দিস। ভালো ভালো এদিকে আসো, ভালো ভালো দেখে না এদিকে। মিমি কোথায়? মিমিকে দেখতে পাচ্ছি না এখানে। মিমিকে মিমি হয়তো কোনো ভিতরে বসে আছে, ঢুকে হয়তো বা শুয়ে আছে কি জানি। পটল তো বসে আছে আমার দিকে তাকিয়ে। এই যে কালা কালা আবার আমাকে দেখছে। কি কি লাগে তোমার? হ্যাঁ কি লাগে বলো, বলো কি লাগে, কি লাগে? কালা কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। কিছু বলতে চাইছে, কি লাগে কালা বলো, বলো কি লাগে, কি চাই তোমার? ওদেরকে ক্যাট ফুড দিয়েছি আমি, ঘর থেকে বার করার পরেই দিয়েছি। ওর পেট ভরে নাই না কি বুঝতে পারছি না আমি। আসলে কি হয়েছে, কালা এখন রোজ মুড়ি খেয়ে ও সন্ধ্যার সময় মুড়ির নেশা এমন লাগে, ও ঘর থেকে বেরিয়ে ওর আগে মুড়ি লাগে না আমাদের কালার মুড়ি লাগে না, ঘর থেকে বেরিয়েই ওকে মুড়ি দিতে হয়, মুড়ি খাইলে পরে শান্তি। এখনও মুড়ি দেয়নি যে আজকে, ওকে ক্যাট ফুড দিয়েছি আগে, সেই জন্য আমার পিছে পিছে ঘুরছে। না গো মুড়ি লাগে, মুড়ি খাবা, মুড়ি আর একটাও মুড়ি খায় না, শুধু কালারে ইন্টারেস্ট লেগেছে মুড়ি খাওয়া। তো বন্ধুরা যেটা বলেছিলাম ভালোই আছি, তবে একটু খারাপ। কিসের জন্য বলছি? আজকে ওই যে আমাদের বগি নদী, বগি নদী যা করেছে আমার আর ওর আমার হাজবেন্ডের উপরে অত্যাচার, সেটা হয়েছে এই দেখেন, দেখছেন কি করেছে। শুধু এটাই না, আরও আছে, এই যে এই দেখেন, এখানেও আছে আঙ্গুলের চিপার মধ্যে, তারপর ওই হাতটা পরে এই যে এই হাতটাও, এই যে দেখছেন কি করলো, সবগুলো একদম আচুর টাচুর দিয়ে ফাতা ফাতা করে দিয়েছে। আজকে ওকে একচুয়ালি আজকে এমনি পাগুলো ধুয়ে দিয়েছিলাম, একটু নোংরা হয়েছিল বলে, তো পাগুলো ধুয়ে দিয়েছি। আর আমার হাজবেন্ডে বলছে একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দাও, টাওয়েল দিয়ে শুকাচ্ছিল না, একটু শুকিয়ে দাও। তো সেই হেয়ার ড্রায়ারটা আনার পরে মানে বগি এমন ভয় পেয়েছে হঠাৎ করে, সে আমাকে আচুর টাচুর মেরে একদম পালিয়েছে। তো আমাকে আচুর দেওয়ার পরে আমার হাজবেন্ডও ধরেছে, যখন ওকেও মানে আচুর দিয়ে পালিয়েছে, আটকাতে আর পারেনি। ওর এত পরিমাণে মানে ওয়েট হয়েছে, শক্তি হয়েছে, আমরা দুজনও কন্ট্রোল করতে পারিনি ওকে। যাই হোক বাচ্চাটা সুস্থ আছে, নজর না লাগুক আমারই। তো ওর ওয়েট অনেক, অ্যাকচুয়ালি সত্যি অনেক বেশি আছে। যেমন এই যে কালু, কালুকে দেখতে পাচ্ছেন, ওদের এখন 5 মান্থ কমপ্লিট হয়ে গেছে না, 5 মান্থ চলছে রানিং, হয়তো দুটোর ভিতরে একটা আমি ঠিক ভুলে গেছি। তো পটল যে আছে, পটল আর ভালুর ওয়েটটাও হবে আপনার 3 কেজির কমেই হবে, 3 কেজি তো হবেই না, শিওর 2 কেজির প্লাস হবে। তো কালু যে কালু আছে প্রায় 3 কেজি বা 3 কেজি 1-200 এরকম হবে। বগি সে মনে হয় 4 কেজি প্লাস হবে, 5 কেজির কাছাকাছি হবে। তো এদিকে আর খুদিয়া দিয়ে একটু আমি তারিফ করতেছি, তো সেই জন্য আর কি কন্ট্রোল করতে পারিনি ওকে, খুব ফাছড়া ফাছড়ি করে, আমরা ধরে রাখতে পারিনি, আটকাতে পারিনি। আর ওই হেয়ার ড্রায়ারটা ওপেন করার সঙ্গে সঙ্গেই একটা সাউন্ড হয়েছে, সেই সাউন্ডেও ভয় পেয়ে মানে আমাদের আচুর দিয়ে চলে গেছে। তো আমি ইঞ্জেকশন নিইনি, ওখানে যাব ইঞ্জেকশন নিতে। এই যে কালু এসে বসেছে আমার কাছে, কালু 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 এদিকে আসো, এদিকে আসো। কালু শান্তি পাচ্ছে না, কি বলতে চাইছে না চাইছে আমি বুঝতেও পারছি না, ওর মনের কথা কি চায় কালু কি। পটলে বসে বসে আমার কথা শুনছে, কি বলছি পটল পটল, এই পটলকে ডাকছি, কালু এসে পড়েছে। এত জেলেছি ওদের মধ্যে, এক দুইজনের মধ্যে এত জেলেছি, একজনকে আদর করলে আরেকজনে জেলেছি ফিল করে, দেখছেন কি করতেছে ও। বাবা রে লেস্টে সরা, লেস্টে মুখের মধ্যে মারামারি করে। তো ওই আর কি, সকালবেলা থেকে প্রচুর ব্যথাও করছে, এগুলো জ্বলছেও, এখন একটু পরে হয়তো যাবো না, তো কালকেই যাবো ইঞ্জেকশন নিতে।
তো চলেন আমি একটু দেখাই মিমি কই, মিমিকে দেখতে পাচ্ছি না, মিমিকে দেখাই। বগি, এই যে বগি, আমাদের বগি, এই যে দেখছেন, এই যে কালু এসে পড়েছে আমার সঙ্গে সঙ্গে, আমার সঙ্গে সঙ্গে কালু এসে পড়ছে। বগি এদিকে আসো তো, এদিকে আসো, অত দেখাই তোমার দুষ্টুমিগুলো, আসো তুমি কি দুষ্টুমি করো। এই যে দেখেন আমাদের বগি, এই যে দেখছেন ছেলেটা ভদ্র ভালো ছেলে, কিন্তু আজকে আমাদের নিজের দুষে বিপদ ঘটল না গো। এমনি লক্ষ্মী আছে আমার বগি, ভালো আছে, খুব ভালো লক্ষ্মী ছেলে এটা আমাদের, না বাবা নদী। এটা আমাদের কালা, চলো 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 দেব, চলো মুড়ি খাবে, চলো ও মুড়ি খাবে, ওর আর কিছু লাগে না, মুড়ি খাবে আমার কালা, মুড়ি খাবে, মুড়ি খাবে না কালা। বলে হ্যালো ইউটিউবার, হ্যালো ভিউয়ার্স, বলো হ্যালো ভিউয়ার্স। এই যে মিমি এখানে ঘুমিয়েছে, মাতা রানী, মুমু মুমু কি করো মা, শরীরটা ভালো লাগছে না, ভালো লাগছে না, আলসি পাইতেছে, ঠান্ডার মধ্যে কিছু করতে ইচ্ছে করে না, একটু গুরু গুরু করতেও ইচ্ছে করো না, হ্যাঁ একটু গুরু গুরু করতে ইচ্ছে করে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, খেলু খেলু করতে ইচ্ছা করে না, কি কি হয়েছে তোমার, পটল ভালোর বাবার কথা মনে পড়ছে, হ্যাঁ তোমার পুকাদের বাবার কথা মনে পড়ছে নাকি, আর পটল ভালু বগি কালুর বাবার কথা মনে পড়েছে না গো, কতদিন হয়েছে দেখে না রে স্বামীরে, দেখে না কতদিন হয়েছে, ওর স্বামীটারও দেখে না, কারো লাগলো পায় না, কোনো হুলু টুলুও পায় না, আরও একটাই দুঃখ, এদিকে আশেপাশে কোনো হুলু আসে না, আগের বাড়িটাতে অনেক বিড়াল টিড়াল আসতো, এখন একটাও বিড়ালও দেখতে পায় না, আর যে বিড়ালগুলো দেখে ওর পছন্দ হয় না, ওগুলোর ভাও ভাও করে একদম খেদায় মেরে মেরে, না মা ভালো লাগছে না, মন ভালো নেই, বলো বলো হ্যালো ইউটিউবার্স, হ্যালো ভিউয়ার্স, আমার মন ভালো নেই, তোমরা প্রার্থনা করবা আমার মন যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আমি পটল ভালু বগি কালুর বাবাকে দেখতে পাই, বলে দাও, বলবা, ও আমাকে দেখছে, ও আমাকে দেখছে, নিচের থেকে আমি কথা বলছি কি বলছি সে আমাকে দেখছে, না মা দেখছেন, আর যে কালা আমাদের কালা, কালা বাবারে পটল দেখেন কোথায় উঠেছে, ওই যে ওর মার সঙ্গে সঙ্গে সেও উঠছে উপরে, ওর মার সঙ্গে সঙ্গে, মার নকশা কদমে চলছে, মা যা করবে ওরা তাই করবে, এখন ওরা বড় হয়েছে। বাবা বাবা পটল পল্ল পল্ল বোতলটা পল্ল, মুখের সত্যি দাগটা অনেক খারাপ লাগছে এখন আমার, মুখটার অবস্থা নিজে নিজে ভাবি কখনো মুখের মধ্যে দাগ টাগ নেই এখন, সেই শেষ আমার নিজেরই মুখটা লেগে গেছে হয়তো, চলো মুড়ি দেবো, চলো একটু চলো, এই দেখেন মুড়ি শেষ হয়ে গেছে, তিন চার দিন আগেই শেষ হয়েছে, কিন্তু ওই ভালুকে না সরি ওই কালুকে দেই বলে একটু একটু করে রেখে দিয়েছি, নিজেও খাইনি মাকেও দিইনি, কালুর জন্য রেখেছি, এখন কালুকে দিয়ে দিয়ে শেষ করছি আর কি।